আর কিছুদিন পরেই পুজো। আর এই পুজোর প্রাক্কালে রেগা কর্মচারীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছে ডক্টর মানিক সাহা নেতৃত্বাধীন রাজ্য সরকার। রেগা কর্মচারীদের 5% বেতন বৃদ্ধির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। এরই পরিপ্রেক্ষিতে অল ত্রিপুরা রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকারকে ধন্যবাদ জানানো হয় রবিবার। এদিন IMA হাউসে এক সাংবাদিক সম্মেলনে আয়োজন করে অল ত্রিপুরা রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সদস্য বলেন, বহু বছর ধরে নিয়মিতকরণ সহ বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিল রেগা কর্মীরা, কিন্তু সম্প্রতি ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে রাজ্য। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্য সরকার রেগা কর্মচারীদের জন্য যে সিদ্ধান্তটি নিয়েছেন তার জন্য রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞ অল ত্রিপুরা রেগা এমপ্লয়ি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আমাদের রাজ্য সরকারকে এবং মাননীয় সম্মানিত মুখ্যমন্ত্রীকে আমাদের সমস্ত রেগা কর্মচারীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কারণ বর্তমানে ত্রিপুরার যে ভয়াবহ বন্যা সংঘটিত হয়েছিল, তারপরে সকলেরই অবগত আছেন যে রাজ্য একটা খুব ভীষণ সমস্যার মধ্যে দিয়ে চলছে। তারপরেও রাজ্য সরকার আমাদের রেগা কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া মেনে এই পরিস্থিতিতে আমাদের জন্য 5% বেতন বৃদ্ধি করেছে। তাই আমি রাজ্য কমিটির পক্ষ থেকে আবারও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বর্তমান রাজ্য সরকারকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। আসলে দাবি ছিল নিয়মিতকরণ, এটা আমাদের বিগত দিনের থেকেই অনেক দিনের থেকেই দাবি। প্রায় আমরা 18 বছর চলছে আমাদের রেগা কর্মচারীরা এই বিশাল সেন্ট্রালের একটা স্কিমে আমরা নিয়োজিত আছি, কিন্তু দেখা যাচ্ছে আমরা এখনও একটা কন্ট্রাক্ট হিসেবে আছি এবং আমাদের যে বেতন সেই বেতন অন্যান্য সরকারি কর্মচারী থেকে অনেক কম, যা বর্তমানে আমাদের বৃদ্ধ বাবা মা বা আমাদের যে পরিবারের সন্তান সন্ততি নিয়ে চলতে গেলে ভীষণ কষ্টকর। সেই কষ্টকর পরিস্থিতি থেকে কীভাবে আমরা সামনের দিন এগোবো তা নিয়ে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি দেওয়া ছিল যে আমাদের নিয়মিতকরণ। যাক, এই পরিস্থিতি থেকেও রাজ্য সরকার আমাদের জন্য 5% বেতন বৃদ্ধি করেছে, যা আমাদের জন্য খুবই একটা আনন্দিত এবং আনন্দের সংবাদ। আমরা বিউরো রিপোর্ট, আর ইনিউজ।